উত্তরণের এবং প্রত্যাশার কথাও শুনতে চাই। অনেক ধন্যবাদ। জেনারেল আনসামিন স্যার আমার কমান্ডার ছিলেন, তো উনি অত্যন্ত ইনোসেন্টলি কথাগুলো বলেছেন, এর মধ্যে ইনোসেন্স একেবারে পরিপূর্ণভাবে আছে। কিন্তু রাজনীতি বড় কঠিন জায়গা, এখানে রাজনীতির যে জায়গাটি সেটা হলো বিচার মানি তালগাছ আমার, বুঝতে পারছেন? এ হলো রাজনীতির সংস্কৃতি। সুতরাং সবাই একমত হতে হবে, সবাই একমত হবে খুব ভালো কথা, একমত হওয়া দরকার। কিন্তু আমরা যদি দেখি সেই 1991 সাল থেকে এই পর্যন্ত নির্বাচন আসলে এই সমস্ত কথাগুলো আমরা বলি, সবাই বলি, কিন্তু যেখানে যেটা ছিল সেখানেই থেকে যায়, এই সমস্যার সমাধানটা এই পর্যন্ত হয়নি। কিন্তু সমস্যার সমাধান হওয়া উচিত, এখন সেটি করতে হলে আমাদেরকে সমস্যার শিকড়ে যেতে হবে। এই উপরে উপরে ডালপালা ধরে টানাটানি করলে সেই সমস্যার সমাধান হবে না, এবং হবে যে না তা এই যে 1991 সাল থেকে এই পর্যন্ত তার ঘটনার প্রবাহ তা সেটা প্রমাণ করেছে। সমস্যার সমাধান হয়নি, চেষ্টা যে হয়নি, সংলাপ যে হয়নি, মেডিয়েশন যে হয়নি, তার অনেক অনেক হয়েছে, এরকম কথা অনেক অনেক বলা হয়েছে, সমাধান হয়নি। সেই জন্য রাজনীতির গোড়ায় সমস্যা যেতে হবে, সেই কি সমস্যা রয়েছে সেটি আমাদের বুঝতে হবে। রাজনীতির থেকে রাষ্ট্রনীতি হয়, রাজনীতি সবকিছুর ঊর্ধ্বে, রাজনীতির থেকে রাষ্ট্রনীতি আসে, রাষ্ট্রনীতির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, নির্বাচন হয়, সবকিছু হয়। সুতরাং রাজনীতির গোড়ায় গলত কোথায়? পৃথিবীতে দ্বিতীয় কোনো দেশ আপনি পাবেন না খুঁজে যেখানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষ বলে রাজনৈতিক পক্ষ থাকে, কিন্তু বাংলাদেশে সেটি বিদ্যমান, প্রবলভাবে বিদ্যমান। জাতির পিতা মানি না, ছুঁড়ে ফেলে দেব, পারলে ভাঙচুর করে পদদলিত করব, এই এখনো করব, এখনো হচ্ছে। এই পৃথিবীতে আপনি একটা উদাহরণ দেখাতে পারেন, সেটা দেখান, তারপরে তাহলে বুঝবো যে সেটি তাহলে সমাধান হবে। কোনো দেশে নেই, স্বাধীনতার ঘোষণাপত্রকে ছুঁড়ে ফেলে দেবো, বলবো যে এটা কিছুই না, মানি না। আমরা মন্ত্রী হয়ে বলবো, পতাকা লাগিয়ে বলা হবে যে ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদায় গিয়ে বলা হবে, জালালউদ্দিন কাদের চৌধুরী সেটা বলেছিলেন সাংবাদিকদের আপনাদের কাছে প্রকাশ্যে মিডিয়া এসেছিল, যে ওই যে পতাকাকে পতাকাও বলেন নাই, বলেছিলেন যে এটা ন্যাকড়া, ওই একটা ন্যাকড়া আছে না, ওই ন্যাকড়া আমার ভালো লাগে না। তারপর আবার কি বললেন, পত্রিকা এসেছে এটা আপনি খুলেন, তখন 2001-2006 সালে বললেন যে জাতীয় সঙ্গীত লেখালেন, কোথার থেকে একজন হিন্দু ডেকে এনে, বিদেশি ডেকে এনে জাতীয় সঙ্গীত লেখালেন, আমাদের দেশে কি কোনো মানুষ ছিল না? এই যে জায়গাগুলো, এইটা হলো রাজনীতির মূল সংকট। অর্থাৎ এই যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে 23 বছর সংগ্রাম করছি, সব বৃথা হয়ে যাবে, সব মূল্যবোধ বৃথা হয়ে যাবে, 30 লাখ মানুষের জীবনের মাধ্যমে যে মূল্যবোধ আমরা প্রতিষ্ঠিত তার সব বৃথা হয়ে যাবে। 1971 সালের পরে যুদ্ধ জয় করে দেশের 75 ভাগেরও অধিক মানুষের ঐক্যমতের ভিত্তিতে 72-এর সংবিধান হয়েছিল, সেটি ছিল বাংলাদেশের প্রকৃত রাজনীতির প্রতিফলন, এবং সেটি রাষ্ট্রনীতি হিসাবে প্রতিফলিত হয়েছিল, সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে সামরিক আইন দ্বারা। সুতরাং আজকে যদি আমাদের এই সমস্যা, এই যে ডালপালার যে সমস্যার কথা বলছেন, নির্বাচনের যত সমস্যা, আপনি যদি সমাধান করতে চান এই রাজনীতির গোড়ায় সমস্যা করতে হবে, এবং তা করতে হলে পাকিস্তানের বিরুদ্ধে 23 বছর সংগ্রাম, 30 লাখ মানুষের জীবনের বিনিময়ে যেটা অর্জিত সেটাকে রক্ষা করতে হবে। সেখান থেকে যারা যতটুকু দূরে আছেন তাদেরকে সেই উপলব্ধি করতে হবে, এবং তাদেরকে এই জায়গায় ফেরত আসতে হবে, এবং তারা যদি এখানে ফেরত আসেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে আগামীকালই, যদি তারা উপলব্ধি করেন। আর তারা যদি না আসেন তাহলে এই যে আমরা আলাপ আলোচনা যতই যা করি, বিগত সময়ে যেমন কোনো সমাধান হয়নি, ঐক্যমত হয়নি, সেটা হবে না। এই সমস্যার তাহলে কি কোনোদিন হবে না? অবশ্যই হবে। এই দেশের তরুণ প্রজন্ম জেগে উঠেছে, তারা জানে, দেশের ইতিহাস জানে, ঐতিহ্য জানে, মূল্যবোধ জানে, মুক্তিযুদ্ধ জানে, সংগ্রাম জানে, জাতির পিতা সম্পর্কে জানে। সুতরাং তারাই ডিসাইড করবে, এবং তাদের সিদ্ধান্তের মধ্য দিয়েই এই সংকট থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে। অসংখ্য ধন্যবাদ, আমরা শেষ করব। জি ডক্টর মামুন, যদি কিছু যুক্ত করেন 30 সেকেন্ড না শেষ। আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে সরকারি কর্মচারী কর্মকর্তা যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন, তারা সরকারের অবৈধ প্রভাব থেকে কিভাবে মুক্ত রাখা হবে না, দিস ইজ দ্য পয়েন্ট রাইট। সেটার জন্যই এই দল নিরপেক্ষ সরকারের ব্যবস্থা। সুতরাং দল নিরপেক্ষ সরকার যদি থাকে তাহলে তার কোনো স্টেক থাকবে না, তার কোনো তার নিজস্ব কোনো ইচ্ছা থাকবে না যে আমি অমুক দলকে জেতাতে হবে, আর তার নিজস্ব কোনো প্রার্থী থাকছে না। সেজন্যই প্রশ্নটা আসছে দল নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা। ধন্যবাদ প্রিয় দর্শক। জি, দল নিরপেক্ষ সরকার যেটা বলা হচ্ছে সেটা তো এখন কি অবস্থা করেছে দল নিরপেক্ষ সরকার 2007-2008 সালের যে মেয়াদ ছিল, দেশকে কোথায় নিয়ে যাচ্ছিল, বি রাজনীতিকরণ করে
টু মাইনাস করে দেশকে কোথায় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল সেই সামনে কিন্তু আমাদের রয়েছে। সুতরাং সংবিধানের মধ্যেই সমস্যার সমাধান খুঁজতে হবে। অসংখ্য ধন্যবাদ।